নাটোর জেলায় চলতি আমন মৌসুমে 73,433 হেক্টর জমিতে ধানের চাষ হয়েছে। আমন ধান চাষের জন্য জেলায় 3,500 মেট্রিক টন এমওপি সারের চাহিদা থাকলেও সরকার বরাদ্দ দিয়েছে 4,009 মেট্রিক টন। চাহিদার চেয়ে অতিরিক্ত সার সরবরাহ করা হয়েছে, অথচ সিন্ডিকেটের মাধ্যমে কৃত্রিম সংকট সৃষ্টি করে 750 টাকার বস্তার সার বিক্রি হচ্ছে 1,800 থেকে 2,000 টাকায়। এতে ভরা মৌসুমে চাহিদা মতো সার না পেয়ে দিশেহারা কৃষক। 750 টাকা সরকারি রেট এমপি সার, এখন তো সার পাচ্ছি না, এখন 2,000 টাকা। এদিকে দ্বিগুণ দামে এমওপি সার বিক্রি নিয়ে 31 আগস্ট সময় সংবাদে প্রতিবেদন প্রচারের পর সার সিন্ডিকেটের পক্ষে সাফাই দানকারী সদর উপজেলার কৃষি কর্মকর্তা মেহেদুল ইসলামকে মন্ত্রণালয় 1 সেপ্টেম্বর খাগড়াছড়ির ফটিকছড়ি উপজেলায় বদলির আদেশ দেয়। আদেশের 3 সপ্তাহ পার হলেও তিনি নতুন কর্মস্থলে যোগ দেননি। এ অবস্থায় সিন্ডিকেট ভেঙে সরকার নির্ধারিত দামে সার বিক্রির পদক্ষেপ গ্রহণের দাবি জানান কৃষক নেতা ও